হ্যালো বন্ধুরা, পেতকর্মে আপনাদের স্বাগত। পেতকর্মর কাজ হলো আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ভয়ানক ঘটনা উপস্থাপনা করা। আপনিও আপনার লাইফের কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন petkarma@gmail.com-এ এই ঠিকানায়। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ঘটনাটা পাঠিয়েছে হুগলি থেকে সুদীপ। চলো তাহলে শুরু করা যাক। গতকাল ভোরে আমি গ্রামে এসেছি, খুব আনন্দ হচ্ছে কারণ আমি অনেক দিন পর গ্রামে এসেছি। গ্রামের বাড়িতে আমার দুই খুড়তুতো ভাই রবিন আর সৌভিক আছে। আজ সারাদিন ঘোরাঘুরি করে মাথা ব্যথা শুরু হয়েছে, তাই বিকেলের দিকে একটু শুয়ে পড়লাম। ঘুম আসলো না, একটা মাথা ব্যথার ওষুধ খেলাম, কিছুক্ষণ পর মাথাটা একটু ছাড়লো। সন্ধ্যা হয়েছে, রবিন গরু তুলছে গোয়াল ঘরে, সৌভিক মোবাইল টিপছে। গরু ওঠানোর পর রবিন শুয়ে পড়ল, সে খুব ক্লান্ত। সৌভিক বলল, চল ভাই ইট ভাটায় যাব। রবিন বলল, আমি যাব না, তুই সুদীপকে নিয়ে যা। ঠিক আছে, তুই টাকা দে। কেন? আমার কাছে টাকা নেই। দে তুই, আমি কালকে দিয়ে দেবো। আমার কাছে নেই রে ভাই, তোর টাকা দিয়েই তোর জন্য মাখা নিয়ে আসবো ইট ভাটা থেকে। সৌভিক রেডি হয়ে আমায় রেডি হতে বলল, আমি রেডি হলাম। তারপর আমি আর সৌভিক হাঁটতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে ইট ভাটা হেঁটে প্রায় 10 মিনিট সময় লাগে। আমি আর সৌভিক হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। আমি গল্পের মাঝখানে হঠাৎ দীপ্তির প্রসঙ্গ আনলাম। এদিকে দীপ্তি সৌভিকের গার্লফ্রেন্ডের নাম, সেটা কিন্তু আমি জানতাম। সৌভিক বেশ রেগেই গেছে বলে মনে হলো। আমি চুপ হয়ে গেলাম। একটু পরেই দেখলাম রাস্তায় একটা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে। লোকটার উচ্চতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। আমি আশ্চর্য হলাম কারণ আমি এত লম্বা লোক কখনোই দেখিনি। সৌভিকও আশ্চর্য হলো কারণ সে এই লোকটার আগে কখনো দেখেনি। আমি বললাম, লোকটা কে? জানি না, আগে তো দেখিনি, চল দেখে আসি। আমি আর সৌভিক লোকটার কাছে গেলাম। সৌভিক লোকটাকে বলল, কে আপনি, এখানে নতুন নাকি? লোকটা আমাদের দিকে তাকালো, চোখগুলো ভয়ঙ্কর ছিল। আমি আর সৌভিক দুজনেই ভয় পেয়ে যাই। আমি সৌভিককে বললাম, আমাদের এখান থেকে পালানো উচিত। আমি কেটে পড়লাম। সৌভিকও পিছু পায়ে ফিরে আসতে লাগলো। হঠাৎ লোকটা আমাদের ডাক দেয়। আমি বললাম, কিছু কি বলবেন? লোকটা বলল, তোমরা ইট ভাটা মাখা খাওয়ার জন্য যাচ্ছ তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? লোকটা হাসলো। লোকটার দাঁতগুলো ভয়ঙ্কর ছিল। তারপর সে বলল, ওই কুকুরটার কাছ থেকে সাবধান। কোন কুকুরটা? লোকটা কোনো কথা বলল না। আমি আর সৌভিক আমাদের মতো চললাম। ইট ভাটায় মাখা খাওয়ার সময় হঠাৎ দেখলাম চারপাশ থেকে অনেকগুলো কুকুর এগিয়ে আসছে। কুকুরগুলোকে ধমক দিলাম কিন্তু কেউ সরল না। খাওয়ার শেষ করে ফিরছি এমন সময় লক্ষ্য করলাম যে কুকুরগুলো আমাদের পিছু পিছু আসছে। সৌভিক জোর একটা ধমক দিল কুকুরগুলোকে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, তোমাদের কুকুরের থেকে সাবধান হতে বলেছিলাম। আমরা দুইজন লাফিয়ে পিছন দিয়ে তাকালাম। সেই লম্বা লোকটা দাঁড়িয়ে আছে। গ্রামের রাস্তায় এমনিতেই ফাঁকা থাকে, তার উপর আবার অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো জ্বলে না। লোকটা হঠাৎ আমাদের দিকে এগিয়ে আসে, খুব জোরে এগিয়ে আসে। আমাদের মোবাইলের আলো নিভে যায় আর সাথে সাথে একটা কুকুর সৌভিকের পায়ে কামড় দিয়ে বসে। সৌভিক চিৎকার করে উঠল। আমি সেই লোকটার দিকে তাকাই কিন্তু সেখানে তো কোনো লম্বা লোকই ছিল না।